17 জুলাই ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব আশরাফুল আলমকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকাস্থ যে সকল দূতাবাস গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছিল আজ দুপুরে তাদের রাষ্ট্রদূতগণকে আমরা ডেকেছিলাম। তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা আমাদের অসন্তোষ প্রকাশ করেছি। আমরা বলেছি যে এটি একটি ঘটনা যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না। আপনারাও জানেন যে এই নির্বাচনে কোনো সহিংসতা হয়নি। জনাব আলম সারাদিন আপনাদেরই সতীর্থ সহকর্মীদের সাথে বিভিন্ন কেন্দ্রে অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ভোট শেষ হবার আগ মুহূর্ত পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি বা কোনো অভিযোগ করেননি। অন্যান্য প্রার্থীরাও কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ করেননি। তাই শুধুমাত্র একটি কেন্দ্রের শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাকে গুটি কয়েক কূটনীতিক বৃন্দ যেভাবে উপস্থাপন করেছেন তা কখনোই সারাদিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলন করে না। দ্রুত একটি প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নটির বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি। ঘটনা সম্পর্কে জানার সাথে সাথেই নির্বাচন কমিশন এবং সরকার তড়িৎ ও আইনানুগ ব্যবস্থা নিয়েছে। 19 জুলাই তারিখে কূটনীতিকবৃন্দের বিবৃতি দেওয়ার অনেক আগেই কিন্তু দুইজনকে গ্রেফতার করা হয়েছিল, সেটি আপনারা জানেন, আপনারাই সেটা গণমাধ্যমে প্রচার করেছেন। 18 জুলাই তারিখে আপনারাও সেটা মিডিয়াতে প্রকাশ করেছিলেন। অথচ আইনানুগ ব্যবস্থা নেবার পরেও এই কূটনীতিকরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন যা অযাচিত ও অপ্রয়োজনীয়। সত্যি কথা বলতে যে দ্রুততা ও গুরুত্বের সাথে বিচ্ছিন্ন ঘটনাটির সমালোচনা তারা করেছেন সেই গুরুত্ব ও দ্রুততার সাথে কিন্তু তারা সরকারের গৃহীত তাৎক্ষণিক ও তড়িৎ আইনানুগ ব্যবস্থাকে মূল্যায়ন করেননি। তাই যৌথ বিবৃতির বস্তুনিষ্ঠতা ও উদ্দেশ্য নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায়। আবার যাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল সেই জনাব আশরাফুল আলম কিন্তু ঠিকই পুলিশের সাথে সহযোগিতা করেছেন এবং সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণকে সাধুবাদ জানিয়ে পূর্ণ সন্তোষ প্রকাশ করেছেন। ওনাদের যৌথ বিবৃতিটি যে ঘটনা প্রবাহের সাথে অসঙ্গতিপূর্ণভাবে যথাসময়ের অনেক আগেই তড়িঘড়ি করে অপরিণতভাবে উপস্থাপন করা হয়েছে, আশা করি আমাদের আজকের আলোচনার পর তারা সেটি নিশ্চয়ই উপলব্ধি করবেন এবং ভবিষ্যতে এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন। এই এই মোবাইল থাকলে সত্য হবে। এ কারণে আজকে আমরা তাদের কূটনৈতিক আচরণবিধি সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিয়ে গঠনমূলক হবার পরামর্শ দিয়েছি। পাশাপাশি এও সতর্ক করা হয়েছে যে সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বর্জিত আচরণ কেবলই পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে।